উনি বলে দিন কে ষড়যন্ত্র করেছে ওনার বিরুদ্ধে। আমরাও বুঝতে পারছি উনি ষড়যন্ত্রের শিকার, কেননা গোটা পরিকল্পনাটা ছিল যে এরা টাকা আত্মসাৎ করবে, তারপর সেই আত্মসাতের কথা কেউ কোনোদিন জানতে পারবে না, টাকাগুলো কোনোদিন উদ্ধার হবে না, কেউ আসবে না, কেউ মরবে, খালি ভিকটিমরা মরবে, অপরাধীরা ধরা পড়বে না, এইটা ছিল পরিকল্পনা। এবার সেই পরিকল্পনাটা হলো না, একজন ধরা পড়ে গেল, একজন ফেঁসে গেল, টাকার একটা অংশ উদ্ধার হলো, এইটা তো পরিকল্পনার বাইরে ছিল। সুতরাং এটাই বোধ হয় চক্রান্ত। তা পার্থ চট্টোপাধ্যায় বলে দিন যে কারা কারা চক্রান্ত করেছে, ওনার সাথে কারা চক্রান্ত করেছে এবং ওনাকে সাথে নিয়ে তার আগে কারা চক্রান্ত করেছিল। উনি বলে দিন তাহলে নিজে তো ডুবছেনই, তোর অন্যকে বাঁচাচ্ছেন কেন মুখ বন্ধ রেখে, তার থেকে মুখটা খুলু, যারা যারা অপরাধ করেছে সবাই ডুবুক। এসএসসি কাণ্ডে এবার নয় আমর। পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে অপসারণের পর আজ সকালে তার বিস্ফোরক মন্তব্য, তিনি ষড়যন্ত্রের শিকার। একই সঙ্গে তিনি বলেন দলের সিদ্ধান্ত সঠিক কিনা তা সময় বলবে। কোথাও গিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দিকেই আঙুল তুলে দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এরই মধ্যে 3রা আগস্ট দিল্লিতে মোদি এবং মমতার সাক্ষাৎ, 7ই আগস্ট নীতি আয়োগের বৈঠকেও থাকবেন মুখ্যমন্ত্রী। বিরোধী শিবিরে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে দিল্লিতে দিদি মোদির সেটিং নিয়ে। এই প্রসঙ্গে কি বলছেন বাম নেতা নেতৃত্বরা শুনুন। একজন চোর কি বললেন তাতে আমরা তার কথার উপরে কিছু বলতে যাই না, আর যদি ষড়যন্ত্রের কথাই আপনি বলছেন তাহলে আমরা এটাই বলতে পারি যে গোটা পশ্চিমবঙ্গের মেধাবী বেকার ছাত্র যুব সাধারণ মানুষ প্রতিটা দিন এই তৃণমূল আর বিজেপির মানুষের স্বার্থের বিরুদ্ধে যে নীতি নিয়ে গোটা রাজ্যটাকে একদম শ্মশানের দিকে নিয়ে গেছে সেই ষড়যন্ত্রের শিকার আজকে আমরা প্রত্যেকে। দলটাই চোরেদের, তাদের আবার সিদ্ধান্ত, সেটিং এই তো চলছে, নতুন করে তো হবার নেই। সেটিং যদি না থাকতো তাহলে সুব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মানে নারদা চোরকে সাথে নিয়ে অভিষেক ব্যানার্জি মিটিং করলো, আর শিক্ষামন্ত্রী ছিল, শিল্পমন্ত্রী ছিল পার্থ চট্টোপাধ্যায়, যার নামে চুরির অভিযোগ, যার নামে দুর্নীতির অভিযোগ, তাকে দল থেকে বহিষ্কার করলো। আচ্ছা, এই সুব্রত বন্দ্যোপাধ্যায়ের মিটিং এ বসার কথা ছিল না জেলের ঘানি খাটার কথা ছিল? যদি জেলের ঘানি খাটার কথা ছিল তাহলে বিজেপিতে কাজ করতে হতো, কেন্দ্র সরকারকে কাজ করতে হতো, তাহলে মোদী কাজ করেনি বলেই তো আজকে নারদা চোর গুলো সব বাইরে বুক টিপিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলে সেটি ক্রান্ত কি? দিনের পর দিন পশ্চিমবঙ্গের মেধাবী শিক্ষিত বেকার ছাত্রছাত্রীদের সঙ্গে এত বড় প্রতারণা করেছে এবং তার বিনিময়ে টাকা নিয়েছে, তার বিনিময়ে সে যে দলের সেকেন্ড হ্যান্ড ছিল না থার্ড হ্যান্ড ছিল, সে তার দল নিয়ে কি বলছে সেটা বড় ব্যাপারই নয়। আমরা পরিষ্কার বলছি এই পুরো দলটা দুর্নীতিগ্রস্ত, পুরো দলটাতে যে যেখানে আছে তারা হয় চুরিতে যুক্ত হয়েছেন বা চুরিতে যুক্ত হয়ে যাচ্ছেন। যদি বিজেপি ভালো করে কাজ করত তাহলে এক ডজন নেতা এই ববি হাকিম পর্যন্ত জেলের ভিতরে থাকত, সিপি কাজ করেনি বলেই অভিষেক ব্যানার্জির কয়লা চুরি থেকে নাম বাদ চলে গেল, এরা কাজ করেনি বলেই আজকে চোরগুলো সব বুক চিটিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর কিছু বানরের ছড়ির মতন পার্থ চ্যাটার্জির সঙ্গে এটা করেছে, এদের পুরোটাই সাঁটঘাট। আর সাঁটঘাট থাকুক বা না থাকুক, কাজ কারখানার প্রশ্নে দুজনের পলিসি কি আলাদা? দুজনের পলিসি আলাদা নয়। পার্থ চট্টোপাধ্যায় এতদিন যা যা বলেছেন সেগুলো যদি সত্যি না ধরি, মানে সত্যি নয় বলে প্রমাণিত হয়েছে, ফলত আজকে কি বলেছেন সেটার তো খুব মানে থাকে না। আমার ধারণা খানিকটা ঠিক বলেছেন, আবার খানিকটা যে ঠিক বলেননি সেটা তো অর্পিতা দেবীর মাত্র 2টো ফ্ল্যাটে হানা দিয়েই যা বোঝা গেছে তাতে বোঝা যাচ্ছে যে ঠিক বলেননি। কিন্তু ষড়যন্ত্র ইন দ্য সেন্স, আমি আগেও বলেছি তোমাদের কাছে, যে পার্থবাবুকে বলির পাঠা করে আরো বড় কোনো বাটপাড় বা ডাকাতকে রক্ষা করা, এটা হতে পারে তৃণমূলের মধ্যে, ভেবে দেখুক লোকজন, তৃণমূলের পুরনো লোকরা ভেবে দেখুক যে কিরকম নেত্রীর আন্ডারে কাজ করছে তারা, যে এতদিনের পুরনো সৈনিককে বলি দিয়ে দিচ্ছেন সেদিনের ছোকরার জন্য। ফলত ষড়যন্ত্রের শিকার যদি মনে করেন উনি, তাহলে আমি জানি না, কিন্তু উনি ষড়যন্ত্রের শিকার কি শিকার না, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ টাকাগুলো উদ্ধার হওয়া, চোরেরা জেলে যাওয়া এবং ন্যায্য চাকরি প্রার্থীরা চাকরি পাওয়া। আর উনি এখনো গোল গোল করে কথা বলছেন, কোনটা বলবেন বুঝতে পারছেন না, আমি কি বলি বলতো? কিন্তু দলের সিদ্ধান্ত সঠিক বেঠিক এ নিয়ে আমার কিছু বলার নেই। হাড়ির এক
একটা চাল টিপলে বোঝা যায় যে গোটা ভারিতে ভাতটা খারাপ হয়ে গিয়েছে কি যায়নি। পার্থবাবু সেই একটি চাল, সেই একটি চাল খারাপ মানে বুঝতে হবে ডাল মে কুচ কালা হ্যায়, গোটা হাড়িতেই আরো যা আছে, আরো যা সব মাল ঝোল আছে, যারা এখন ক্যামেরার সামনে এসে অনেক বড় বড় কথা বলছে, তারাও সব অনুরূপ দোষে দুষ্ট। ফলত তৃণমূল কংগ্রেসকে বিদায় করা রাজ্য থেকে, একেবারে সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে, ধুতে গেলে অবশ্য গোটা দলটাই থাকবে কিনা তার কোনো ঠিক নেই, কিন্তু আমার ধারণা এই দল এবং এই টোটালটা এতে এদেরকে বিদায় না করা পর্যন্ত বাংলার মানুষের ন্যায্য চাকরি প্রার্থীদের চাকরি হওয়ার দিকে এগোনো মুশকিল আছে। পার্থবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অনেক রত্নের মধ্যে একজন, সেই পার্থবাবুর অনেক বন্ধুর মধ্যে অর্পিতা দেবী একজন, সেই অর্পিতা দেবীর অনেক ফ্ল্যাটের মধ্যে মাত্র দুটো ফ্ল্যাট থেকে এত টাকা পাওয়া গিয়েছে এবং সাথে আরো গোল্ড ইত্যাদি ইত্যাদি বিদেশি মুদ্রা সব পাওয়া গিয়েছে। ফলত এক বিরাট বিপুল চক্রান্ত, সেই চক্রান্তে অর্পিতা দেবী একটি ছোট্ট ডিঙি নৌকো হতে পারেন, কিন্তু বড় বড় টাইটানিক আছে তারা এখনো ভেসে চলছে, খালি তৃণমূলেই নেই বিজেপিতেও আছে, বিরোধী দলনেতা হিসেবে অনেক কথা বলছে কিন্তু অনুরূপ টাইটানিক। এই টাইটানিকদের পেটে কত কত ধন সম্পত্তি আছে সেগুলো বের করা না করা গেলে অর্পিতা দেবীকে স্কেটবোর্ড করে খানিকটা হচ্ছে যে মিম তৈরি হতে পারে, কার্টুন তৈরি হতে পারে সোশ্যাল মিডিয়ায়, কিন্তু এই দুর্নীতির উৎস সন্ধান করা যাবে না এবং এই চোরেদের শাস্তি দিয়ে ন্যায্য চাকরি প্রার্থীদের চাকরিও দেওয়া যাবে না। আমি আমি বলতে পারবো না সিপিআইএম পার্থ চট্টোপাধ্যায়কে কোনোভাবেই দলে নেবে না, এইটুকু বলতে পারি। তৃণমূল ওনাকে নেবে, ওই যে আগে একবার বলেছিলেন না আমার পাঠা লেজে কাটবো না মুড়ে কাটবো আমি ঠিক করবো, পুরনো তৃণমূলের লোকেরা ভাবুন, আমি বারবার বলছি পুরনো তৃণমূলের লোকেরা ভাবুন যে কাকে নেত্রী হিসেবে দেখে, কাদের নেতা হিসেবে দেখে দল করেছেন। পার্থবাবু প্রথম থেকে ছিলেন, যাবতীয় জোচ্চুরির প্রথম দিন থেকে সঙ্গী হচ্ছেন পার্থবাবু। আজকে দাঁড়িয়ে পার্থবাবুকে বলি করে দেওয়া হলো হচ্ছে যে অনেক পরে আসা সোনার চামচ মুখে দিয়ে জন্মানো কারুর জন্য, ফলত পুরনো তৃণমূলরা এটা থেকে দেওয়াল লিখন পড়তে পারলে পারুক। আমি জানি না কি আমার এই নিয়ে পার্থবাবুকে তৃণমূল রাখবে না কি থাকবেন না কি হবে, এই নিয়ে খুব ইন্টারেস্টিং। এইটুকু বলতে পারি অ্যাজ অফ নাও, তোমার সাথে যতক্ষণে কথা বলছি শিল্পমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, মন্ত্রিত্ব থেকে অব্যাহতি কিন্তু দেওয়া হয়নি, মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়নি, ফলত তৃণমূল পুরোপুরি ঝেড়ে ফেলেছে এতটাও বলা যাচ্ছে না। জানি না কোনো ভয় টয় আছে কিনা, পার্থবাবু আবার বেশি ঝেড়ে টেড়ে ফেললে পার্থবাবু আবার বেফাস কিছু বলে ফেলবে নিধির সামনে, তখন আরো অনেকে বিপদ হয়ে যাবে কিনা, অনেক পারমুটেশন কম্বিনেশন আছে, সেটা সময় বলবে, এক্ষুনি আমার পক্ষে বলা হচ্ছে। এর আগে বলেছিলেন আগে জানলে টিকিট দিতাম না নারদার ঘটনার পরে, তারপরে সব চোরেদের নেতা মন্ত্রী করেছিলেন। এই পার্থ চট্টোপাধ্যায় মহাসচিব হিসেবে কুণাল ঘোষ রাজ্যসভার সাংসদ তৃণমূলের তাকে সাসপেন্ড করিয়েছিলেন, সাসপেন্ডের কথা ঘোষণা করেছিলেন, সেই কুণাল ঘোষ এখন সাতঘাটের জল খেয়ে ফিরে এসে তৃণমূলের মুখপাত্র, সে এখন ঠিক করছে পার্থ চ্যাটার্জি দলে থাকবেন কি থাকবেন। ফলত পার্থবাবুকে আজকে সরিয়ে দিল, আবার দুদিন পরে কুণাল ঘোষের মতো করে ফিরত নিয়ে নিতে পারে। আমি বলছি এই টমেনজেরি খেলার পিছনে আমাদের ছুটে খুব মানে নেই, আমাদের পরিষ্কার দেখতে হবে সব চোরগুলো শাস্তি পাচ্ছে কিনা, আইনের চোখে তৃণমূলের চোখে শাস্তি পাচ্ছে কিনা, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি আমি তো বললাম ওটা হচ্ছে ভাড়ের হ্যান্ডেল গরুর গাড়ির হেডলাইট, আইনের চোখে শাস্তি পাচ্ছে কিনা এই চোরেরা, এক এই লুট করা টাকা উদ্ধার হচ্ছে কিনা, দুই এই টাকা উদ্ধার হয়ে মানুষের মধ্যে প্রতারিত মানুষের মধ্যে বিলি হচ্ছে কিনা, তিন এবং চার অঙ্কিতা অধিকারী শত শত অঙ্কিতা অধিকারীদের সরিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ববিতা সরকাররা চাকরি পাচ্ছেন কিনা সেই দিকে আমাদের লড়াই ধাবিত। উনি বলে দিন কে ষড়যন্ত্র করেছে ওনার বিরুদ্ধে, আমরাও বুঝতে পারছি না ষড়যন্ত্রের শিকার, কেননা গোটা পরিকল্পনাটা ছিল যে এরা টাকা আত্মসাত করবে, তারপর সেই আত্মসাতের কথা কেউ কোনোদিন জানতে পারবে না, টাকাগুলো কোনোদিন উদ্ধার হবে না, কেউ বাঁচবে না, কেউ মরবে, খালি ভিক্টিমরা মরবে, অপরাধীরা ধরা পড়বে না, এইটা ছিল পরিকল্পনা। এবার সেই পরিকল্পনাটা হলো না, একজন ধরা পড়ে গেল, একজন ফেঁসে গেল, টাকার একটা অংশ উদ্ধার হলো, এইটা তো পরিকল্পনার বাইরে ছিল, সুতরাং এটাই বোধ হয় চক্রান্ত। তা পার্থ চট্টোপাধ্যায় বলে দিন যে কারা কারা চক্রান্ত করেছে, ওনার সাথে কারা চক্রান্ত করেছে এবং ওনাকে সাথে নিয়ে তার আগে কারা চক্রান্ত করেছিল, উনি বলে দিন, তাহলে নিজে তো ডুবছেনই, তোর অন্যকে বাঁচাচ্ছেন কেন মুখ বন্ধ রেখে, তার থেকে মুখটা খুলুক, যারা যারা অপরাধ করেছে সবাই ডুবুক। কুণাল ঘোষ যখন চুরি করে জেলে গেছিলেন তখন পার্থ চট্টোপাধ্যায় তাকে নিয়ে মিডিয়া ডিসিপ্লিনারি অ্যাকশন ঘোষণা করতেন, এখন পার্থ চট্টোপাধ্যায় চুরি করে জেলে গেছে, এখন কুণাল ঘোষ তাকে নিয়ে ডিসিপ্লিনারি অ্যাকশন ঘোষণা করছে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস, মানে এমন একটা দল যে যে দলের চাকরি চাকরি চোরকে বরখাস্ত করে কয়লা চোর, আর সেই সিদ্ধান্ত মিডিয়ায় ঘোষণা করে চিটফান্ড চোর, এদেরকে নিয়ে আমি আর কি বলবো।
পশ্চিমবঙ্গ পুলিশ রেড করুক না, ইডি তো পরের কথা, দিদি কোথায় গেল? আমাদেরও মনে আছে শুভেন্দু অধিকারীর বাড়িতে রেড করলে অনেক বেনামি সম্পত্তি, অনেক হচ্ছে টাকা পয়সা, অনেক তসরুপ জানতে পারা যাবে। তো 10 বছর ধরে তো শুভেন্দু অধিকারী কাজগুলো করেছে ওদের দলে থেকেই, তখন ঘুমাঘুষি কথাগুলো বলেননি কেন? দ্বিতীয় কথা হচ্ছে যে এখন ইডি অপেক্ষায় সিবিআই অপেক্ষায় বসে আছেন কেন? সৎসাহস্থাকে ক্ষমতা করেন, চিফ পুলিশকে দিয়ে রেড করান, নাকি আপনি ভালো করে জানেন যে শুভেন্দু অধিকারীর বাড়ি রেড করলে যেগুলো পাওয়া যাবে সেগুলো একা শুভেন্দুর প্রপার্টি না, সেগুলো শুভেন্দুর জয়েন্ট প্রপার্টি। সেই জন্য কালের কাজটা না করে এসব মিডিয়ায় বসে বড় বড় বিবৃতি দিচ্ছেন।